নিউ ইয়র্কের ইস্ট রিভারের তীরে ব্রুকলিনের একটি পার্কে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো মানুষের হাড় ও মাথার খুলি পাওয়া গেছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট এনওয়াইপিডি। এনওয়াইপিডি জানিয়েছে বুধবার ভোরে জেন্স ক্যারোলেসে একটি মৃতদেহ পাওয়া গেছে বলে 911 নম্বরে খবর পায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ নিশ্চিত হয়েছে তথ্যদাতা তীরের পাথরের ওপর কঙ্কালের অবশিষ্ট অংশ খুঁজে পেয়েছেন। একই স্থানের কাছে একটি মৃতদেহের অংশ পাওয়া গেছে বলে পুলিশ নিশ্চিত করার দুদিন পর এই কঙ্কালের অবশিষ্টাংশের সন্ধান পাওয়া গেল। নিউ ইয়র্ক সিটি পার্কের এক এনফোর্সমেন্ট অফিসার বিচে কঙ্কালের অবশিষ্টাংশ খুঁজে পেয়েছেন বলে নিশ্চিত করেছে এনওয়াইপিডি। নিউ ইয়র্ক এবিসি স্টেশন WABC জানিয়েছে বুধবার পুলিশ ফিমার এবং কয়েকটি ছোট হাড়ের সন্ধান পেয়েছে। এনওয়াইপিডি জানিয়েছে মেডিকেল পরীক্ষক দুই দফায় সংগ্রহ করা দেহাবশেষগুলো নিয়ে তদন্ত করছেন।